বর্তমানকালে কোনো কাজ সাধারণত হয় এখানে যে হয় বা হয়ে থাকে এরূপ বুঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝা হয় মানে এই মাত্র আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি, এই যে আবার মনে কর যে আই আম ড্রিঙ্কিং, এই যে প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস মানে খাইতেছি, পান করি আর এর পান করতেছি, করতেছি মানে এখনই খাইতে পান করতেছি, মানে এই ডেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার এইটারে যখন আই হ্যাভ ড্রিঙ্ক টি, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, মানে এইমাত্র শেষ হয়েছে কিন্তু এখনও মনে হয় যেন পান করেছি, মানে শেষ হইও হইল না শেষ, তখন কি হয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়েছে এখনও চলেছে এরও বুঝলে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি ফর 5 মিনিটস, এই যে বর্তমানে ই করতেছি, এখনও মানে আছে মানে শেষ হয় নাই, করেতেছি করেছি, এই যে করেতেছি করেছি বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এইভাবে ফিউচার আবার চার ভাগে ভাগ করছে, পাস্ট টেন্স আবার চার ভাগে ভাগ করছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত। তাহলে এই প্রত্যেকটা টেন্সের আবার সুন্দর করে উদাহরণ সহ একদিন পড়বি, টেন্সটা খুব ভালো করে জানা দরকার। তারপরে এরপরে আছে প্রিপোজিশন, আমরা শিখলাম আর্টিকেল, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কাকে বলে, তারপরে এলে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো আর্টিকেল কাকে বলে, কত আর্টিকেল কাকে বলে, কয় প্রকার, কি কি আর্টিকেল কাকে বলে, কয় প্রকার, কি কি আর্টিকেল, আমরা সাধারণত এ এন দিকে আর্টিকেল বলে, আর্টিকেল কি কাকে বলে, এ এন দিকে আর্টিকেল বলে, আর্টিকেল কয় প্রকার, আর্টিকেল কয় প্রকার, এ এন দিকে আর্টিকেল 2 প্রকার, কি কি, আর্টিকেল 2 প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডিফিনিট আর্টিকেল, আর্টিকেল কয় প্রকার, ইনডেফিনিট আর ডিফিনিট আর্টিকেল, এই যে আর্টিকেল এ এন দিকে, এখন এ কোন জায়গা বসে, এন কোন জায়গা বসে, দি কোন জায়গা বসে, এই যে টুকটাকে বিষয়গুলো আসলে জানতে হবে, এগুলো তো জানতে লাগে না 1 ঘন্টাও, কিন্তু তারপরও আর্টিকেল কত প্রকার এবং কোথায় কোথায় বসে এই বিষয়গুলো মনে করো জানতে হবে। এটা জানলে যে কোনো প্রশ্ন আসলে এগুলো এগুলো থেকে পাওয়া যাবে, যে আর্টিকেল 2 প্রকার, আর্টিকেল এই যে ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট, দিকে এলে ডিফিনিট আর্টিকেল বলে, মানে নির্দিষ্ট করে বোঝায়, ডিফিনিট মানে নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট ব্যক্তিবস্তু বোঝায় নির্দেশ করে তাকে ডিফিনিট আর্টিকেল বলে, আর ইনডিফিনিট মানে নদী সমুদ্র পাহাড় এই যে দেওয়া আছে ভৌগোলিক নামে পূর্বে দ্বি ব্যবহৃত হয়, এগুলো বিস্তারিত পড়তে হয়, তাহলে মোটামুটি 1 বা 2 বার পড়লে বিস্তারিত জানা যায় আর্টিকেল। তারপরে ডিফিনিটিভ আর্টিকেল পড়লাম, ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, এই যে এইগুলো পড়তে হয় সুন্দর করে, প্রত্যেকটা উদাহরণ সহ এগুলো পড়তে হয়, পরে পরে এগুলো সুন্দর করে জানতে পারবি। তারপরে ইনডিফিনিট আর্টিকেল, এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, এ এন কে, এই যে কোথায় কোথায় এ এন বসে মানে নির্দিষ্ট করে বোঝায় না, কিন্তু দি যেমন নির্দিষ্ট করে বোঝায়, এ আর নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্টভাবে বোঝায়, এই এটা আবার কয়েকভাবে ভাগ করা, কয়েকভাবে ভাগ করা, এই যে কতভাবে আছে যেগুলো দেওয়া আছে বিস্তারিত, তো এই বিস্তারিত এগুলো একদিন বা একটা সময় নিয়ে মনে করে এই প্রত্যেকটা নিয়ে পড়তে হবে, জানবি, ভিডিও দেখবি। আমি যদি মনে কর যে এ এন দিয়ে এটা ভিডিও দেখতেছে, অভাব নাই, অনেকে এরকম ভিডিও করে রাখছে এন দি আর্টিকেল, তাহলে আর্টিকেল আমরা জানলাম, জেন্ডার কাকে বলে, কয় প্রকার, কি কি, জেন্ডার কাকে বলে, কয় প্রকার, কি কি,
কত জেন্ডার কাকে বলে, জেন্ডার সম্পর্কে ধারণা আছে? কত জেন্ডার কি ক, এইতো জেন্ডার সম্পর্কে ধারণা নাই, আর্টিকেল সম্পর্কে ধারণা নাই, এগুলো তো জানতে হবে। জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ মানে, লিঙ্গ মানে পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কিলিবলিঙ্গ, উভয় লিঙ্গ, এরকম বাংলায় যেমন আছে ইংরেজিতেও। এই যে ইংরেজিতে হলে মাস্কুলিন জেন্ডার, ফিমেল জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। তাহলে জেন্ডার সম্পর্কে এই চার ধরনের জেন্ডার আছে। তাই আমরা এখন এই পুরুষ যারে বুঝায় তাকে পুলিঙ্গ, স্ত্রী যাকে বুঝায় তাকে ফিমেল জেন্ডার স্ত্রীলিঙ্গ, নিউট্রাল মানে কিলিবলিঙ্গ, চেয়ার টেবিল মানে এই চেয়ার টেবিল কি বুঝায় কিলিঙ্গ, কিলিবলিঙ্গ, আর উভয় লিঙ্গ মানে কি যাদের কোনো লিঙ্গ বোঝা যায় না, যেমন হিজড়া আমরা যদি বলি তাহলে এদেরকে। সাধারণত কিছু কিছু আছে যাদের উভয় লিঙ্গ হিসেবে হয়, প্রাণীর মধ্যে ওরকম আছে। এই যে উভয় লিঙ্গ, আমরা তো মাস্কুলিন ফেমিনিন কমন, উভয় লিঙ্গটা আমরা কীভাবে বুঝবো? যে স্টুডেন্ট, টিচার, এই যে চাইল্ড, ফ্রেন্ড, এই যে এগুলো কি বোঝায়? স্টুডেন্ট দ্বারা কোনো লিঙ্গ বোঝায়, টিচার, চাইল্ড, এই যে এগুলো নিউট্রাল জেন্ডার, যেমন চেয়ার টেবিল, ঠিক আছে? এই তাহলে আমরা জেন্ডার শিখলাম, আমরা আর্টিকেল শিখলাম, আমরা তারপরে আর কি রইল গ্রামারের? ভয়েস কাকে বলে, কয় প্রকার, কি কি ভয়েস কাকে বলে, কয় প্রকার, কি কি ভয়েস অর্থ কি? ভয়েস অর্থ বাইচ্য। ভয়েস কাকে বলে? কোনো কিছু না জানলে মামার দ্বারে জিজ্ঞেস করা দরকার নেই, তোমার গুগলে করতে পারবা, তুমি গুগলে সার্চ দেবা, ইউটিউবে সার্চ দেবা। আমি এটা জানা, জানার ইচ্ছা থাকাটাই হলো মেইন আগ্রহ, মানে কোনো কিছু জানার শেষ নেই। এই জন্য ভয়েস কাকে বলে, কয় প্রকার, কি কি। এই যে ভয়েস কাকে বলে, ভয়েস অর্থ বাইচ্য, বাইচ্য ক্রিয়ার প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। ভয়েস কাকে বলে, ক্রিয়ার প্রকাশের ভঙ্গিমাকে, মানে একটা ক্রিয়া প্রকাশ করব কিভাবে সেইটার ভঙ্গিমাকে বাইচ্য বলে। বাইচ্য কয় প্রকার? দুই প্রকার। বাইচ্য কয় প্রকার? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। এই যে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস মানে কোনো সেন্টেন্স যদি সাবজেক্টে সক্রিয় হয়ে কোনো কাজ সম্পাদন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টকে সক্রিয়, যেমন আই ইট রাইটস মানে আমি ই করতেছি, হি রাইটস এ লেটার আর সেই লিখতেছে, মানে সে সক্রিয়ভাবে নিজেই করতেছে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। মানে কোনো কাজ সরাসরি সে করাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস মানে কি? যখন সেন্টেন্সে সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। কোনো সেন্টেন্সকে সাবজেক্ট দিয়ে মানে করায় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, মানে আমার দ্বারা, আমার কর্তৃক, এই যে এই আই গেছে মি হইয়া, মানে কর্তৃক খাওয়ানো বুঝানো হয়েছে, মানে আমার কর্তৃক ভাত খাইয়েছি, আমি ভাত খাই, এটারে ঘুরাইয়া লাগছে। এটা সাধারণত গঠন করার জন্য সাবজেক্ট যাবে, সাবজেক্ট কি, এই যে সাবজেক্ট যাবে অবজেক্ট হইয়া, আর অবজেক্ট যাবে সাবজেক্ট হইয়া, এবং প্রেজেন্ট, আবার এটার এই যে টেন্স আহাম শিখতে হবে, প্রেজেন্ট টেন্স।